প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে থাকছে অর্থের যোগান, সাপ্লাই অফ মানি। এই টপিক্সটি একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক এই অধ্যায় থেকে আলোচনা করা হয়েছে। অর্থের যোগান কি এবং এর উপাদানসমূহ কি কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই লেকচারে। অর্থের যোগান বলতে একটি দেশের সরকার কর্তৃক প্রচলিত যে পরিমাণ মুদ্রা থাকে তার সমষ্টি হচ্ছে অর্থের যোগান। আর এই অর্থগুলো জনগণের হাতে থাকে, বাণিজ্যিক ব্যাংকে থাকে, কেন্দ্রীয় ব্যাংকে থাকে। অর্থাৎ জনগণের হাতের মুদ্রা, বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক মিলে যে মুদ্রা রয়েছে, এই সকল মুদ্রার সমষ্টি হচ্ছে অর্থের যোগান। অর্থের যোগান নিয়ে মিল্টন ফ্রিডম্যান একটি বক্তব্য প্রদান করেছেন। তার বক্তব্যটি হচ্ছে, জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদী আমানত, এর সমষ্টি হচ্ছে অর্থের যোগান। মিল্টন ফ্রিডম্যানের এই বক্তব্যকে বিশ্লেষণ করলে একটি সূত্র দাঁড়ায়। এই সূত্রটি হচ্ছে MS ইকুয়াল টু CU প্লাস DD প্লাস TD। এখানে MS হচ্ছে সাপ্লাই অফ মানি অর্থের যোগান, CU কারেন্সি, সি হচ্ছে কারেন্সি, জনগণের হাতের মুদ্রা, DD ডিমান্ড ডিপোজিট। এই ডিমান্ড ডিপোজিট হচ্ছে চাহিদা আমানত। ব্যাংক দুই ধরনের আমানত রাখে, একটা হচ্ছে চাহিদা আমানত আর একটা হচ্ছে মেয়াদী আমানত। TD হচ্ছে টাইম ডিপোজিট, অর্থাৎ মেয়াদী আমানত। ব্যাংক দু ধরনের আমানত সৃষ্টি করে, একটি হচ্ছে চাহিদা আমানত আর একটি হচ্ছে মেয়াদী আমানত। এই চাহিদা আমানত হচ্ছে কোনো গ্রাহক ব্যাংকে যে টাকা সঞ্চয় করে, আমানত হিসেবে রাখে, সেই আমানতের অর্থ যখন চাইবে ব্যাংক তাকে তখনই ওই পরিমাণ টাকা দিতে বাধ্য থাকে, সেটা হচ্ছে চাহিদা আমানত, ডিমান্ড ডিপোজিট। আরেকটি আমানত হচ্ছে মেয়াদী আমানত, টাইম ডিপোজিট, যেটাকে সংক্ষেপে আমরা TD বলি। এই আমানতটি একটি চুক্তিভিত্তিক আমানত, অর্থাৎ একটি নির্দিষ্ট মেয়াদে গ্রাহক ব্যাংকে টাকা জমা করবে, ওই মেয়াদ শেষে ওই চুক্তির ভিত্তিতে ব্যাংক তাকে সেই টাকা ফেরত দেবে, এটি হচ্ছে মেয়াদী আমানত। অর্থাৎ অর্থের যোগান এর উপাদান হচ্ছে তিনটি, কারেন্সি জনগণের হাতের মুদ্রা, DD ডিমান্ড ডিপোজিট চাহিদা আমানত, TD টাইম ডিপোজিট মেয়াদী আমানত। এই তিনটি উৎসকে যদি যোগ করি তাহলে মিল্টন ফ্রিডম্যানের মতে অর্থের যোগান আমরা বের করতে পারি। তাহলে পরীক্ষায় অনেক সময় এই সূত্রটা আসে, MS ইকুয়াল টু CU প্লাস DD প্লাস TD। এই সূত্র প্রয়োগ করে আমরা ডিমান্ড ডিপোজিট এবং টাইম ডিপোজিট আর হচ্ছে জনগণের হাতের মুদ্রা, এই সংখ্যাগুলো যখন দেয়া থাকবে আমরা তিনটা সংখ্যাকে যোগ করব, তাহলে আমরা কি পাবো, মানি সাপ্লাই MS পাবো। এবার এখান থেকে যদি প্রশ্ন আসে, MS দেয়া থাকে, DD দেয়া থাকে, TD দেয়া থাকে, যদি বলে জনগণের হাতের মুদ্রা কারেন্সি কত, প্রশ্ন যদি এভাবে আসে, তাহলে আমরা CU এর সূত্র নির্ণয় করতে পারবো এই সূত্র থেকে। এখান থেকে যদি আমি CU নির্ণয় করতে বলে যে CU হোয়াট, আর সবগুলোর মান দেওয়া থাকবে, উদ্দীপকের সবগুলোর মান দেওয়া থাকবে, CU কত, তাহলে CU বের করার জন্য এই সূত্রটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করি। যেমন এই পাশের অংশ সমতা চিহ্নে ডান পাশের অংশটাকে বাম পাশে নিয়ে লিখি, CU প্লাস DD প্লাস TD, আর বাম পাশটাকে ডান পাশে নিয়ে গেলাম MS। এবার এখান থেকে CU আমার বাম পাশে আছে, CU আমি বের করব ইকুয়াল MS তার জায়গায় আছে, আর বাম পাশে DD এবং TD এই দুটাকে আমরা ডান পাশে স্থানান্তর করব, তাহলে মাইনাস DD মাইনাস TD, এর আগে প্লাস চিহ্ন মাইনাস হয়ে গেছে, TD-র আগে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যায়। এবার এখান থেকে MS, এই যে মাইনাস দুটা থেকে আমরা কমন যদি নিয়ে যাই, তাহলে DD মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস মাইনাস প্লাস হবে প্লাস TD, অর্থাৎ সূত্রটা কী দাঁড়ায়,
সিইউ অর্থাৎ জনগণের হাতের মুদ্রা, এটিকে যদি আমরা সূত্রে প্রয়োগ করি তাহলে সূত্রটা হবে এমএস মাইনাস ডিডি প্লাস টিডি। আমরা এই সূত্র প্রয়োগ করে অর্থের সাপ্লাই থেকে অর্থের যোগান থেকে আমরা ডিমান্ড ডিপোজিট এবং টাইম ডিপোজিট এর সমষ্টিকে বাদ দিব। বাদ দিলে কি পাওয়া যাবে? কারেন্সি, জনগণের হাতের মুদ্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেকচার থেকে আমরা অর্থের যোগান কি বুঝতে পেরেছি এবং অর্থের যোগানের উপাদানগুলো, মিল্টন ফ্রিডম্যানের মতে এই অর্থের যোগানের তিনটি উপাদান রয়েছে, একটি হচ্ছে জনগণের হাতের মুদ্রা, চাহিদা আমানত, আর হচ্ছে মেয়াদী আমানত। এই হচ্ছে মিল্টন ফ্রিডম্যানের বক্তব্য থেকে পাওয়া অর্থের যোগান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই ক্লাস থেকে আপনারা অর্থের যোগান সম্পর্কিত একটি ধারণা পেয়েছেন এবং পরীক্ষায় সূত্র প্রয়োগ করে আপনারা অর্থের যোগান বের করতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।